নমস্কার বন্ধুরা তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে চলুন তাহলে শুরু করি তো উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি আর এখানে শামুক আমি ধুয়ে ভালোভাবে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন কড়ার মধ্যে ঢেলে দিলাম তো ঢেলে দিয়েছি এখন খুন্তি দিয়ে নাড়তে থাকবো তাহলে এর এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তো দেখুন বন্ধুরা কতটায় শামুক থেকে জল বেরিয়ে যাচ্ছে এটা আমি শুকিয়ে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন শুকিয়ে যাবে তো দেখুন বন্ধুরা এক্সট্রা জল শুকিয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো পরিমাণ মতো দেব সর্ষের তেল সর্ষের তেল দিয়ে শামুক নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তো কড়ার তলে এ যে লেগে গেছে এটা দেখুন তেল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করলে এটাও ছেড়ে গেল এভাবে ভালো করে নাড়াচাড়া করে শামুক আমি ভালোভাবেই ভেজে নেব শামুক ভালোভাবে ভাজা হয়ে গেছে শামুক থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এখন আমি শামুকগুলো একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি এখন ওই কড়াতেই আবারও পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব তেল ভালোভাবে গরম করে নিচ্ছি ফলনে দিলাম শুকনো লঙ্কা ও গোটা জিরে একটু ভেজে নিচ্ছি তো দিলাম একটা বড়ো সাইজ পেঁয়াজ কুচু করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ভেজে নেব এখন দিলাম একটা টমেটো কুচি এটাও ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তো দেখুন প্লেটে নিয়েছি সরষে ও জিরে বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ এটা ঢেলে দিলাম তো একটু প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি তো এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু কষে নেব তো এইভাবে শামুক রেসিপি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন একবার দেখলেই তো দেখুন কষে নিয়েছি আর বেশি কষবো না তাহলে সর্ষে তেতো লাগতে পারে তো এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন জল ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা জল ফুটে গেছে ভেজে রেখে তুলে রেখেছিলাম শামুক সেটা এখন এর উপরে ঢেলে দিলাম তো খুরপি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম সরষে বা জিরে বাটার সাথে তো এখন ভালোভাবে আমি জাল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেবো তাহলে সরষে বাটার জলও শুকিয়ে যাবে তো দেখুন বন্ধুরা শুকিয়ে গেছে তো আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তো এইভাবে আপনারাও বাড়িতে শামুক চচ্চড়ি বা শামুকের কারি বানিয়ে নেবেন খুব সহজেই তো আজকের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ